গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলার পশ্চিম থানার পুলিশ। চলতি মাসের 5 তারিখে জনৈক এক ভদ্রলোক পোস্ট অফিস চমুখনি এলাকা থেকে 5 লক্ষ টাকা ওনার বাইকের ডিক্কিতে রাখেন এবং কোনো একটি নিজস্ব কাজ করার জন্য চলে যান। কাজ সেরে উনি এসে দেখতে পান ওনার টাকা নেই। পরবর্তী সময় পশ্চিম থানায় মামলা দায়ের করেন জনৈক ভদ্রলোক। সেই মামলার সুবাদেই পুলিশ গতকাল রাতে মহেশখলা এলাকা থেকে ওই কুখ্যাত চোরকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে 4 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। আজ আদালতে তাকে সোপর্দ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতের নাম প্রকাশ করেনি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ওসি জয়ন্ত কর্মকার সহ বিশাল পুলিশ বাহিনী। গত 5 এপ্রিল আমতলি মহেশখলা নিবাসী বিমল দত্ত রামনগর পাঁচ নম্বর পোস্ট অফিস থেকে ওনার নিজস্ব 4,97,000 টাকা পোস্ট অফিস থেকে উদ্ধার করেন। উদ্ধার করার পর উনি ওনার ব্যক্তিগত কাছে IGM চৌমুহনীর সামনে আসলে ওনার বাইকের ডিকি থেকে দেওয়া পাহারা 4,97,000 টাকা চুরি করে নিন। উনি আমাদেরকে সঠিক সময়ে আমাদেরকে বিষয়টা জানান, আমরা ওনার ইনফরমেশন মিলে আমরা একটা এফআইআর রেজিস্ট্রি করি এবং তদন্ত ইমিডিয়েটলি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি। ইনভেস্টিগেশনের বিভিন্ন পার্ট ছিল, এখানে সিসিটিভি ক্যামেরা ফুটেজ একটা ভাইটাল ছিল পয়েন্ট, আর ছিল আমাদের ইনফরমেশন। সমস্ত কিছু ইভালুয়েশন করার পর কালকে রাত্রিবেলা আমরা মহেশখলা চারিপাড়া এডিনগর পুলিশের আন্ডারে আমরা একটা পুলিশ পার্টি আমরা যাই সেখানে। ওসি এডিনগর আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্স করেছে। এখানে রেড করার পর আমরা একজন সাসপেক্টেড লোক তার বাড়িতে আমরা রেড করি। রেড করার পর তার পজিশন থেকে অ্যারাউন্ড 4 লাখ রুপিস ক্যাশ, অল ইন 500 রুপিস ডিনোমিনেশন আমরা তার পজিশন থেকে পাই। সে স্বীকার করে দিয়েছে 5 তারিখ IGM এর সামনে চুরি করেছে।